हेलो बंधुरा वेलकम टू ईटीसी बांगला। आशा करी अपना सकले ही खूब भालो आछेन। तो आजकल भिडियोते अपने देखाबो अपना कीभाबे कानाडा सार्वर आईपीगुलो अपना ब्राउजारे सेट करबें, कीभाबे सेट करे अपना काज करबें, कीभाबे आईपीटा सेट करले आपनादेर कोनो प्रब्लेम होबे ना। मोट कथा अपना कीभाबे कानाडा आईपी अपना ब्राउजारे सेट करे सार्वर काज करबें एटी आजकल भिडियोते देखिए देव। चलो आमरा भिडियोटी शुरू करी। आर भिडियोटी भालो लागले अवश्यई आमादेर चैनलटिके सबसक्राइब करे साथेई थाकबें। तो बेशी कथा ना बाड़िये चलो आमरा भिडियोटी शुरू करी। लेट्स स्टार्ट द भिडियो। सो आज के मोजिला फायरफॉक्स आईपीटा सेटअप कर देखाबो। जदिव आईपी सेटअप प्राय सेम टू सेम कोनो परिवर्तन नहीं, बट तारपर आमी आपनादेर देखिए दिच्छी जे आपनारा किभाबे सेटअप करबें। सो एखान थेके आमी प्रथमे आमरा सेट करब माने मोजिला फायरफॉक्स आईपीटा सेट करब। तो आईपीटा सेट करार जन्य आमरा कि करब, एखान थेके आमरा ब्राउजारे चले आसब। आसार पर एखाने आमरा एकटा एक्सटेंशनेर माध्यमे आमरा आईपीटा सेटअप करब। एक्सटेंशनटार नाम हलो फक्सि प्रक्সি। सो आमरा एखाने लिखे दिई फक्সি প্রক্সি, लिखे आमरा एखान थेके सार्च कर देब। सो एखान थेके आमरा फक্সি প্রক্সি लिखे सार्च कर दिलाम। तो देखें फक্সি প্রক্সি लिखे सार्च कर देवार पर एई जे लिंकटा चले आसछे, आपनारा देखें फक্সি প্রক্সি स्टैंडार्ड। तो एखान थेके आपनारा एई लिंकटाते क्लिक करबेन। तो এখানে অনেকেরই একটা প্রবলেম হয় যে অনেকেই বলে যে এখানে ফায়ারফক্স অ্যাড ফায়ারফক্স এই অপশনটা আসে না। তো এখন এই অপশনটা কাদের আসে না? যারা মূলত ফায়ারফক্সের ওল্ড ভার্সনটা ব্যবহার করছেন তাদের কিন্তু এখানে আসবে না, যারা নিউ ভার্সনটা ব্যবহার করছেন তাদের কিন্তু এখানে চলে আসবে। সো এখান থেকে আপনারা ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের এই যে দেখেন এক্সটেনশনটা কিন্তু এখানে আপনাদের অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন এই এক্সটেনশনটা কিন্তু আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে। सो এখন এক্সটেনশন অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা আইপিটা কিভাবে সেটআপ করবেন দেখেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে আপনারা কি করবেন, প্রথমে আপনারা এক্সটেনশনটা সেট করার পর এখান থেকে আপনারা সিম্পলি এই এক্সটেনশনে আসবেন। আসার পর এখান থেকে এই যে অপশন দেওয়া আছে অপশনে ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এখান থেকে চাইলে আপনারা অ্যাড এখানে ক্লিক করে অ্যাড করতে পারেন, অথবা এখানে দেখেন অ্যাড এখানেও ক্লিক করতে পারেন। সো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের এরকম একটি বক্স চলে আসছে। सो এখানে ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, প্রক্সি টাইপ আপনারা কি ধরনের আইপিটা ব্যবহার করবেন দেখেন এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন আসবে। এখানে HTTP, তারপর HTTPS, SOX 5, SOX 4 এই ধরনের আইপিগুলো আপনাদের আছে। সো আমরা মূলত কিন্তু HTTP আইপিটা ব্যবহার করি এবং আমরা SOX 5 আইপিটা ব্যবহার করি। সো এখান থেকে আপনারা যদি HTTP আইপি সেট আপ করেন তাহলে এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন প্রোটোকলটা, তারপর এখানে আপনাদের আইপি, তারপর আইপি পোর্ট, তারপর ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন। এবং যদি আপনাদের SOX 5 হয় তাহলে এখান থেকে SOX 5টা সিলেক্ট করে দিবেন। তো আমি আপনাদের আজকে একটা SOX 5 এর আইপিটা সেট আপ করে দেখিয়ে দিচ্ছি। সো এখানে SOX 5 সিলেক্ট করে দিলাম। এখন আমাদের এখানে আইপি এবং এখানে পোর্ট আমরা দিয়ে দিব। সো এখান থেকে আমরা একটা আইপি কানাডা আইপি নিয়ে নিচ্ছি, দেখেন এখান থেকে আমি গুগল চলে আসলাম। আসার পর এখান থেকে আমি ডিসবো SOX এর একটা আইপি এখানে আপনাদের সেট আপ করে দেখিয়ে দিচ্ছি, দেখেন। তো এখানে আমি আমার ডিসবো SOX প্যানেলে চলে আসলাম। এই ডিসবো SOX প্যানেলটা আইপিগুলো যদিও খুব বেশি ভালো না, তারপর জাস্ট আপনাদের আমি সেট আপ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আসার পর আমাদের এটা চলে আসছে। আসার পর এখান থেকে আমরা কী করবো, এই যে দেখেন এখানে অল এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা সিম্পলি কী করবো, কানাডা সিলেক্ট করে দেবো। সো এখান থেকে আপনারা দেখেন এই যে কানাডা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে আপনারা এখানে চাইলে আপনারা স্টেট অনুযায়ী, তারপর সিটি অনুযায়ী আপনারা আইপিটা বের করতে পারবেন। তো আমি এত কিছু দেখালাম না, জাস্ট একটা কানাডা আইপি সেট আপ করে দেখাবো। তো দেখেন সিলেক্ট করার পর এখানে সার্চ করার পর এখানে কিন্তু আমাদের কানাডার আইপিগুলো চলে আসছে। যে দেখেন এখানে কানাডার প্রচুর আইপি চলে আসছে। সো এখান থেকে আমরা একটা আইপি সেট আপ করে আপনাদের দেখাবো। মনে করেন আমি এই আইপিটা সেট আপ করবো, দেখেন এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের আইপিটা শো করবে, দেখেন। তো এখান থেকে আমরা কী করবো, আইপিটা কপি করবো। সো আমি এখান থেকে আইপিটা কপি করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমি চলে যাচ্ছি ফায়ারফক্সে। আসার পর এখানে আমরা কী করবো, আইপিটা পেস্ট করে দেবো। তারপর এখান থেকে আমরা পোর্টটাকে কাট করে নেবো। নেওয়ার পর এখান থেকে স্টুডিওটাকে আমরা কেটে দেবো। তারপর এখানে আমরা পোর্টটা বসিয়ে দেবো, পেস্ট করে দিচ্ছি, দেখেন। তারপর এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম, দেখেন এখন কিন্তু আমাদের একটা কাজ হয়ে গেছে। তারপর দেখেন এখানে অনেকে একটা ভুল করে, আইপিটা ওকে করার পর এখানে দেখেন উপরে একটি অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করলে তিনটে অপশন চলে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, ইউজ ইনেবল প্রক্সি এটা আপনারা সিলেক্ট করে দেবেন। এই দুটো সিলেক্ট করলে কিন্তু হবে না, আপনারা এখান থেকে ইউজ ইনেবল প্রক্সি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখন আমরা আপনারা চলে যাবেন এখান থেকে। আসার পর আপনারা আইপিটা চেক করবো, hoar.net এটা আইপি চেক করার একটা সাইট, মানে আপনার আইপি অ্যাড্রেস চেক করার জন্য একটা সাইট, এখানে আমি ক্লিক করলাম। তো দেখেন ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু চলে আসছে, আমরা hoar.net ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের দেখে আইপিটা সেট আপ হলো কি না, তারপর আমরা আরও একটা সাইটের মাধ্যমে আইপিটা চেক করব, সেটা হলো checktoip.com। এই দেখেন ফাইনালি কিন্তু আমাদের কানাডার আইপিটা কিন্তু সেট আপ হয়ে গেছে। যে দেখেন আমাদের DNS কানাডা, তারপরে আইএসপিটা হলো দেখেন ভিয়ানেট দেখতে পাচ্ছেন, তারপর সব কিছু আমাদের ঠিকঠাক আছে। সো এখন আমরা দেখেন, তারপর আমরা এখান থেকে আবার চলে যাবো চেক টু আইপিতে। অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, অনেকেই কিন্তু এই জিনিসটা খেয়াল করে না। চেক টু আইপিতে যাওয়ার পর এখানে আপনাদের বেশ কিছু জিনিস খেয়াল করতে হবে। সো এখান থেকে আমরা আসার পর আমরা চেক টু আইপিতে ক্লিক করলাম, দেখি যে চেক টু আইপি। আসার পর এখানে আমরা
দেখেন আমাদের চেক টু অ্যাপে কিন্তু চলে আসছে। এখান থেকে আসার পর আপনারা অবশ্যই জিও লোকেশনটা খেয়াল করবেন যে আপনাদের সব কিছু ঠিক আছে কি না। তারপর মেন যে বিষয়টা আপনারা দেখেন এখানে ডিএনএস এবং ইন্টারনাল আইপিএস, তো এই দুটা বিষয় কিন্তু অনেকেই খেয়াল করে না। দেখেন এখানে ডিএনএস যদি আপনাদের অন্য অন্য কান্ট্রি চলে আসে তাহলে কিন্তু আপনাদের সার্ভে কাজ করতে গেলে আপনাদের অ্যাকাউন্টে সমস্যা পড়বে বা ইফেক্ট পড়বে। তো দেখেন এখানে যদি আপনাদের ডিএনএসটা যদি শুধু কানাডা থাকে তাহলে দেখেন ঠিক আছে, অনেক সময় দেখা যায় এখানে আপনাদের সিঙ্গাপুর বাংলাদেশ অন্য কিছু আসতে পারে, যদি আসে তাহলে বুঝবেন যে আপনাদের আইপিটা সেট আপে প্রবলেম হচ্ছে, যার কারণে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। যদি কাজ করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে সমস্যা হবে। সো তারপরে দেখেন এখানে আপনাদের একটা বিষয় দেখেন ইন্টারনাল আইপিএস, এখানে আপনাদের তো এখানে কিন্তু আপনাদের ইন্টারনাল আইপিএসটা কিন্তু যদি এখানে রেড একটা লেখা থাকে তাহলে হবে না, এখানে আপনাদের ইন্টারনাল আইপিএসটা এন এ করে দিতে হবে, মানে হাইড করে দিতে হবে। তো এটা হাইড করার জন্য আপনারা কী করবেন, এখানে চলে আসবেন, আসার পর এখানে আপনারা দেখেন অ্যাড্রেস বারে লিখবেন, অনেকে সার্চ বারে লিখে, আসলে সার্চ বারে না লিখে আপনারা এখানে অ্যাড্রেস বারে লিখবেন, লিখবেন এখানে অ্যাবাউট এ ভি ও ইউ টি অ্যাবাউট ইজ টু কনফিগ। আপনারা ভালো করে দেখেন এখানে আপনারা লিখবেন যে অ্যাবাউট ইজ টু কনফিগ, এটা লিখলে দেখেন আপনাদের এটা চলে আসবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে অ্যাকসেপ্ট দ্য রিস্ক অ্যান্ড এখানে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন মিডিয়া এম ই ডি আই এ মিডিয়া ডট পি ডাব্লিউ আর মিডিয়া ডট পার কানেকশন আপনারা দেখেন এখানে চলে আসবে আপনাদের, এই যে দেখেন মিডিয়া ডট পার কানেকশন ইনেবল, এটা আপনার ইনেবল করা আছে, এখান থেকে আপনারা ক্লিক করবেন, এখানে ট্রু করা আছে, এটা ফলস করে দিতে হবে। তো এখানে ফলস করার জন্য আপনারা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে কিন্তু ফলস হয়ে গেছে দেখেন। তো ফলস হয়ে যাওয়ার পর দেখবেন যে এখানে আপনাদের এন এ হয়ে গেছে, হয়তো বা এখানে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য এখানে আপডেট হচ্ছে, কোনো সমস্যা নেই, আপনারা এটা ফলস করলে ওখানে এন এ হয়ে যাবে। সো তারপরে দেখেন এখানে আমাদের কিন্তু মোটামুটি আইপিটা সেট আপ হয়ে গেলো। তারপর আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা এই যে দেখেন টাইম জোনটা মিলাতে পারেন, যেমন দেখেন এখানে লেখা আছে আপনাদের ইউর ডিসগাইজ, মানে হলো এখানে আপনাদের দেওয়া আছে 90%, মানে এখানে আপনাদের 10% হলো কি আপনাদের টাইম জোনটা না মিলার কারণে কিন্তু এখানে 10% হয়ে রয়েছে। দেখেন এই যে সিস্টেম টাইম ডিফারেন্ট, এটা আপনারা করে দিতে পারবেন। তো এখানে একটা বিষয় অবশ্যই বড় রাখা উচিত, অনেকে মনে করে যে এই টাইম জোনটা না মিলালে আপনাদের সমস্যা হবে, বাট এখানে যদি আপনারা টাইম জোনটা না মিলান তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, বাট তারপরে যদি আপনারা টাইম জোনটা মিলিয়ে ফেলেন তাহলে এখানে আপনাদের ইউর ডিসগাস্টটা 100% হয়ে যাবে। তো আপনারা টাইম জোনটা কীভাবে মিলাবেন দেখেন এখানে আপনাদের দেওয়া আছে, এখানে আপনাদের এই যে লোকাল টাইম জোন মানে হলো আপনার আইপি টাইম জোন দেওয়া আছে এখানে, আর এটা হলো আপনার সিস্টেম টাইম জোন মানে হলো আপনার কম্পিউটার টাইম জোনটা দেওয়া আছে এটা। তো এখন আপনারা কী করবেন, এখান থেকে আপনারা দেখেন কী দেওয়া আছে, লোকাল টাইম জোন দেওয়া আছে -4 EDT। তো এখন আমরা কী করবো, এখান থেকে আমরা চলে যাবো আমাদের পিসিতে, যাওয়ার পরে অ্যাডজাস্ট টাইমে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা কী করবো অটোমেটিক্যালি টাইম জোনটা অফ করে দেবো, যাওয়ার পর এখান থেকে আমরা এই যে দেখেন এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আমরা -4 EDT করে দেবো। সো আমরা এখান থেকে -4 চলে যাচ্ছি। তো এখানে -4 আসার পর দেখেন এই যে -4 এটা কানাডা, আমরা এটা করে দিই, দেওয়ার পর এখান থেকে আমরা আবার চলে যাই এখান থেকে howard.net-এ গিয়ে দেখি যে আমরা এখানে চেক করে দেখি যে আমাদের এটা চেঞ্জ হলো কি না, দেখি আমাদের 100% হয় কি না। সো আমরা একটু চেক করে দেখি, হয়ে যাওয়ার কথা না। সো আপনারা দেখেন এখানে আমি চেঞ্জ করে দেওয়ার পর এখানে দেখেন কিন্তু আমাদের 100% হয়ে গেছে। সো এখন মোটামুটি আমাদের সমস্ত কাজ শেষ, আর আমাদের আইপিটা সেট আপ হয়ে গেছে। আশা করি আপনারা এইভাবে আইপি সেট আপ করে কাজ করলে আপনাদের কোনো প্রবলেম হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো।